जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, आमरा आपनारा प्रत्येकेई जानी प्रत्येक बछर मा दुर्गार आगमन एवं गमन किछु संकेत बहन करे आने। आर आज आमी आमार ए वीडियोर माध्यमे आपनादेर सामने आलोचना करब ए 1428 बंगाब्दे अर्थात 2021 साले मा दुर्गार ए आगमन एवं गमन कौन संकेत बहन करे आनछे। एवं एकी संगे आपनादेर जानिए देव जे ए बछरे दुर्गा पूजा एवं महालयार पूर्णांग समयसूची। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই বিষয়টি মনে করা হয় যে দেবী দুর্গার মর্তে আগমন এবং গমন যে বাহনে হয় তার উপরে অনেকটাই নির্ভর করে গোটা বিশ্ববাসী ছোটটা কেমন কাটবে। বন্ধুরা, শাস্ত্রমতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন ঘটে এবং দশমীতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী এবং দশমী কি বার পড়ছে তার উপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন তা নির্ধারণ করা হয়ে থাকে। বন্ধুরা, গত বছর দেবী দুর্গার আগমন ঘটেছিল দোলায়, যার অর্থ মরক কিংবা মহামারী, যার ফলস্বরূপ গোটা বিশ্ব তা দেখতে পেয়েছে। আর মা দুর্গার গমন ঘটেছিল গজ বা হাতিতে চড়ে। বন্ধুরা, গজকে দেবীর উৎকৃষ্টতম বাহন বলেই মনে করা হয়। গজে দেবীর আগমন কিংবা গমন শাস্ত্রমতে অত্যন্তই এটিকে শুভ বলে মনে করা হয়, যার ফলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে, সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং সমস্ত সমস্যার ধীরে ধীরে সমাধান হয়। তাই আমরা দেখতে পেয়েছি প্রথম দিকে মহামারী বিরাট রূপ ধারণ করলেও ধীরে ধীরে এর প্রভাব অনেকটাই কমেছে। কিন্তু এই বছরে অর্থাৎ এই 2021 সালে দেবী দুর্গার আগমন এবং গমন ভিন্ন সংকেত প্রদান করছে। ইতিমধ্যেই এই মহামারীর তৃতীয় ঢেউয়ের সতর্কতা জারি করেছেন বহু চিকিৎসকেরা। তাই এবছরে দুর্গা পূজাও কিছুটা সতর্কতার সঙ্গে পালন করা প্রয়োজন। কারণ এই বছর মা দুর্গার আগমন ঘটছে ঘটুকে অর্থাৎ ঘোড়ায়, যার অর্থ হল ছত্রভঙ্গ। অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থাকে চিহ্নিত করে। যুদ্ধ বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদি সংকেতকে মা দুর্গার এই ঘটুকে বা ঘোড়ায় আগমনের ফলাফল। এবং ইতিমধ্যেই আমরা এই সকল বিষয়গুলি প্রত্যক্ষ করছি। অন্যদিকে মা দুর্গা কৈলাসে ফিরবেন দোলায় চড়ে, যার অর্থ মরক কিংবা আবারও মহামারী। আর সে কারণেই বহু চিকিৎসকেরা বারবার সতর্ক করছেন এই মহামারীর তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা প্রবল রয়েছে দুর্গাপূজার পরে। তাই বন্ধুরা, এই বিষয়ে আমাদের সকলেরই সাবধান অবলম্বন করা উচিত। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়টি হয়তো জানেনই না যে এই মা দুর্গার আগমন এবং গমন কিসের ভিত্তিতে হয়ে থাকে। বন্ধুরা, এই বিষয়ে শাস্ত্রে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে, রব চন্দ্রে গজারুড়া ঘটুকে শনি ভৌমহ গুরু শুক্রে চ
दलायं नौकायं बुधो बासरे, अर्थात रविवार अथवा सोमवार दिन जदि कोनो बछर सप्तमी हय ताहले मायेर आगमन घटबे गजे बा हाथीते, आर दशमीर दिन जदि रविवार बा सोमवार पड़े ताहले मायेर विदाय हबे गजे बा हाथीते। अन्यदिके घटुके शनि भौमह, এই শ্লোকটির অর্থ হল সপ্তমী এবং দশমী শনিবার বা মঙ্গলবার হয় তাহলে মায়ের আগমন এবং বিসর্জন হবে ঘটুকে বা ঘোড়ায়। পাশাপাশি গুরু শুক্রে চ দোলায়ং, এই শ্লোকটির অর্থ হল সপ্তমী এবং দশমী যদি বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন হয়ে থাকে তাহলে দেবীর আগমন এবং বিসর্জন ঘটবে দোলায়। এবং নৌকায়ং বুধ বাসরে, অর্থাৎ মায়ের আগমন এবং গমন যদি বুধবার দিন হয় তাহলে এর অর্থ দেবী দুর্গার আগমন এবং বিসর্জন দুই নৌকায় হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এইবার আমরা জেনে নেব যে এই 1428 বঙ্গাব্দে অর্থাৎ 2021 সালের দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। বন্ধুরা, পঞ্জিকা অনুযায়ী এবছর অমাবস্যা তিথি অর্থাৎ মহালয়া পড়েছে আগামী 5ই অক্টোবর অর্থাৎ 18ই আশ্বিন মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন সন্ধ্যা 6:32:38 থেকে শুরু হবে এই অমাবস্যা তিথি এবং পরের দিন বুধবার 6ই অক্টোবর সন্ধ্যা 5:09:46 ছাড়বে এই অমাবস্যা বা মহালয়ার তিথি। আর এই বছর দুর্গাপূজার পঞ্চমী তিথি শুরু হচ্ছে আগামী 10ই অক্টোবর রবিবার দিন সকাল 8:51:10 এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে 11ই অক্টোবর সোমবার দিন সকাল 6:23:07 এবং এই বছর দুর্গাপূজার ষষ্ঠী পড়েছে আগামী সোমবার দিন 11ই অক্টোবর সকাল 6:23:08 এবং এই তিথি শেষ হচ্ছে পরের দিন ভোর 4:03:04। সপ্তমী তিথি পড়েছে মঙ্গলবার দিন ভোর 4:03:05 থেকে শুরু হচ্ছে এই সপ্তমী তিথি এবং এই সপ্তমী তিথি শেষ হচ্ছে রাত্রি 1:46:33 এবং অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে 12ই অক্টোবর রাত্রি 1:46:34 থেকে এবং এই তিথি শেষ হচ্ছে 13ই অক্টোবর বুধবার দিন রাত্রি 11:47:49 এবং এই অষ্টমী তিথির সন্ধি পূজা সম্পন্ন করতে হবে রাত্রি 11:23:49 থেকে এবং রাত্রি 12:11:49 মধ্যে। এবং এরপর নবমী তিথি আরম্ভ হচ্ছে ইংরাজির 13ই অক্টোবর সময় 11:07:50 এবং এই নবমী তিথি শেষ হচ্ছে 14ই অক্টোবর বৃহস্পতিবার রাত্রি 9:50:43 এবং সর্বশেষ দশমী তিথি আরম্ভ হচ্ছে 27শে আশ্বিন 14ই অক্টোবর বৃহস্পতিবার রাত্রি 9:50:44 থেকে এবং এই দশমী তিথি শেষ হচ্ছে 28শে আশ্বিন 15ই অক্টোবর শুক্রবার রাত্রি 8:20:10। সেই হিসাবে দশমী তিথি পড়েছে শুক্রবার। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন।
এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।